अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। চলো আমাদের পালাতে হবে এখান থেকে। হ্যাঁ শিগগির, দেখো আমার আমার হাত কিন্তু একদম ছাড়বে না, যাই হয়ে যাক না কেন। হ্যাঁ চলো 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 এখান থেকে পালো শিগগির। এটা তো 5 বছর আগের মতোই লাগছে, যখন আমি আর আমার বাচ্চারা গুন্ডাদের মাঝে ফেঁসে গেছিলাম। এই বাচ্চাটাকে আজকে মেরেই ফেলবো আমি। আমরা তোমায় তোমার সব বলছি, আমি শুধু ব্যাস। আজকে তুমি সব সীমা অতিক্রম করে ফেলেছো মহুয়া, না হলে নিজের বাচ্চার জীবনকে বিপদগ্রস্ত করতে পারতে না। আমার কথা বোঝার চেষ্টা তো করো। বোঝার মতন আর কিছু বাকি নেই মহুয়া, এবার যদি তোমার সিদ্ধান্ত পাল্টায় তাহলেই বাড়ি ফিরে এসো।
सब कुछ ना कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ ना कुछ पाने को बाकी है। तेरा मिलना ही सब कुछ पीछे ना कुछ पाने को बाकी है। तुम्हें पे गेछी आती है जीने के लिए तू काफी है जीने के लिए। 5 বছর পুলিশ 5 বছর মহুয়া। আপনারা বাইরে যান, ভেতরে নিয়ে চলো চলো চলো। পুলিশ পুলিশ আমাদের সন্তান, ওরা ঠিক হয়ে যাবে বলো, কিছু হবে না তো? কিছু হবে না মহুয়া, কিছু হবে না ওদের। 5 বছর পরে আবার তোমাকে পেয়েছি আমি। আমি মহাদেবকে বিশ্বাস করি যে উনি ভুল কিচ্ছু হতে দেবেন না। গৌরীর আর কোনো বিপদ নেই, কিন্তু কৃষ্ণার অবস্থা খারাপ। কি হয়েছে কৃষ্ণার? ওর ও পজিটিভ ব্লাডের প্রয়োজন এক্ষুনি। আমার ব্লাড গ্রুপ ও পজিটিভ। চলুন, তুমি এখানে থাকো। চলুন তাড়াতাড়ি চলুন। এই দেখো হলো তো, এবার আবার ওই মহুয়া নামের বিপদ এসে আমাদের ঘাড়ে জুড়ে বসেছে। বসতে দেব না, তার জন্য যা করতে হয় করব, কিন্তু দুজনকে এক হতে দেব না। আরে কি করে একসাথে থাকতে দেবে না, আর কি করবে তুমি? দেখতে পাচ্ছ না নিজের মেয়ে কৃষ্ণাকে কিভাবে রক্ত দিতে গেল আরিয়া? কেউ যেন এটা জানতে না পারে যে কৃষ্ণা হলো মহুয়া আর আরিয়ানেরই মেয়ে। আমাকে এবার অন্য কোনো উপায় খুঁজতে হবে এই সত্যিটা গোপন রাখার জন্যে। Ah
একজন লোক হয়ে বাচ্চাদের খাবার খাও তুমি। আমাকে তোমার বাবা বলে ডাকতে পারি? দেখুন না কি হয়েছে ওর। কৃষ্ণ এতো সেই অন্যের বাচ্চার জীবন বাঁচানোর জন্য তুমি নিজের বাচ্চার জীবন বিপদগ্রস্ত করতে পারো, কিন্তু এবার তোমাকে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি গৌরীর লালন পালন করতে চাও নাকি অন্যের বাচ্চাটার। আমরা দুজনকে একসাথে বড় করতে পারি, দুজনের সঙ্গে আমরা থাকতে পারি পুলিশ। আর এবার যদি তোমার সিদ্ধান্ত পাল্টায় তাহলে বাড়ি ফিরে এসো। মহুয়া, তুমি, আমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি যে তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে নিয়েছো। এবার থেকে এই বাড়ির দরজা তোমার জন্য সব সময় বন্ধ থাকবে। শিব ঠাকুর, একদিকে রয়েছে কৃষ্ণা যার সঙ্গে আমার মমতা সম্পর্ক, আর অন্যদিকে গৌরী যার সঙ্গে আমার রক্তের সম্পর্ক। দুজনেই আমার মেয়ে, দুজনকেই রক্ষা করো শিব ঠাকুর, ওদের কিচ্ছু হতে দিও না। আমি আমি 5 বছর পর আমার আমার পরিবারকে পেয়েছি, এবার সবকিছু ঠিক করে দিও শিব ঠাকুর। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকবো। তুমি ঠাকুরের কাছে যতই প্রার্থনা করো মহুয়া, তুমি এটা জানো না যে আমি এবার তোমার কি হাল করব। কখনো তোমাকে এটা জানতেই দেব না যে কৃষ্ণা হলো আসলে তোমার আর আরিয়ানেরই সন্তান। মহুয়া, খুব বড় প্রবলেম হয়েছে, গৌরীর অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। বি পজিটিভ ব্লাড কোথাও পাচ্ছি না, ব্লাড না পেলে কিচ্ছু করার থাকবে না। না না, এরকম বলবেন না, আমার রক্ত বি পজিটিভ, আমি দেব রক্ত। ঠিক আছে, তাড়াতাড়ি আসুন। কোথাও যাবে না তুমি। পুলিশ, গৌরীর রক্তের প্রয়োজন, গৌরীর আর আমার রক্ত এক গ্রুপের, আমি এক্ষুনি রক্ত দিয়ে আসছি। হ্যাঁ, বিগত 5 বছরে যখন গৌরীর নিজের মাকে দরকার ছিল, যখন নিজের মায়ের জন্য কষ্ট পাচ্ছিল, তখন তুমি কোথায় ছিলে? গৌরী আমার মেয়ে না, ও তোমার মেয়ে নয়, ও শুধুমাত্র আমার মেয়ে। তোমার আর গৌরীর সম্পর্কটা 5 বছর আগেই ভেঙে গিয়েছিল যখন তুমি নিজের সিদ্ধান্তটা আমাকে জানিয়েছিলে। সেদিন থেকে আজ পর্যন্ত আমি ভাবছিলাম যে এইসব কিছু আমার ভুলের জন্যই হয়েছে। আমার মনে হচ্ছিল যে আমার নিজের ভুলের কারণেই তোমাকে হারিয়েছি, কিন্তু না, তুমি ওই অন্যের মেয়েটার সাথে ভালো করেই নিজের জীবনটা কাটাচ্ছিলে। আমাকে আর গৌরীকে ভুলে গেছিলে তুমি, নিজের জীবনে অনেকটা এগিয়ে গেছিলে তুমি, তাই না মহুয়া? পুলিশ, তুমি ভুল বুঝছো। আরে আরে, আমি তো তোমার আমার কাছে আসার চেষ্টাও করবে না মহুয়া। পুলিশ, তুমি আবার আমাকে ভুল বুঝছো, আমার কথা কেন শুনছো না তুমি? কি শুনবো আমি তোমার কথা, আর কেনই বা শুনতে যাব? আমার সবসময় এটা মনে হয়েছিল যে মহাদেব তোমাকে আমার কাছ থেকে সারা জীবনের মতন কেড়ে নিয়েছেন, কিন্তু না, তুমি নিজের ইচ্ছেতে আমার থেকে দূরে গিয়েছিলে। আমি সবসময় এটা বিশ্বাস করেছি যে তুমি তুমি আর এই পৃথিবীতেই নেই। তুমি না,
আমাদের কষ্টের ব্যাপারে কিচ্ছু জানো না। ছাড়ো আমাদের কষ্টের কথা বাদ দাও, একটা বাচ্চা মেয়ের ব্যাপারে কথা বলা যাক, গৌরীর ব্যাপারে। কি কি সহ্য করেছে ওই মেয়েটা, কি কি শুনেছ ওই মেয়েটা, প্রত্যেকটা মুহূর্তে নিজের মায়ের জন্য কষ্ট পেয়েছে ও। তুমি জানতে এগুলো, তুমি জানতে বলো, জানতে না তো? আমার নজরে তুমি দোষী, গৌরীর ক্ষেত্রে অপরাধী তুমি। পুলিশ, পুলিশ দেখো, আমার কাছে কোনো অপশন ছিল না, আমি আমি বাধ্য হয়েছিলাম। পুলিশ, এমন কোন বাধ্যতা হয় যে একজন মাকে নিজের মেয়ের কাছ থেকে দূরে রাখতে পারে? আর এগুলো সব অজুহাত, বুঝলে? আর এই অজুহাতগুলো নিজের কাছেই রাখো তুমি। আর একটা কথা বলো আমাকে, যে এই বিগত 5 বছরে তোমার কখনো গৌরীর কথা মনে পড়েনি? আরে রাতে ঘুমোতে কি করে তুমি, মন কাঁদতো না? অনুভব করতে পারতে না তাই না, যে তোমার মেয়ে নিশ্চয়ই তোমার জন্য ছটফট করছে? একজন বাচ্চাকে বাঁচানোটা খুব ভালো কথা মহুয়া, কিন্তু তার জন্য নিজের মেয়েকে প্রত্যাখ্যান করাটা, এই বিষয়টা আমি সারা জীবনে কখনো মানতে পারবো না। এবার না তুমি একটা কাজ করো, ওকেই সারা জীবন নিজের মেয়ে করে রাখো, আর গৌরীর দিকে চোখ তুলেও তাকাবে না তুমি। আরো একটা কথা, তুমি গৌরীকে এই কথাটা কখনো বলবে না যে তুমি ওর মা। আর যদি কখনো তুমি গৌরীকে এই কথাটা বলার চেষ্টা করো না, তাহলে মহাদেবের দিব্যি, আমার নিজেকে মারতে একবারও হাত কাঁপবে না মহুয়া। তুমি আমার থেকে আমার অধিকার কাড়তে পারো না, আমি মা ওর, গৌরী আমারও মেয়ে, আমিও কষ্ট পেয়েছি ওর জন্য। দিন রাত আমি শুধু শুধু গৌরীর কথাই ভেবেছি। তুমি তুমি আমার থেকে এই অধিকার কাটতে পারো না, কাটতে পারো না তুমি। আমি তোমার কাছ থেকে অধিকার কাটতে পারবো না, তাই তো? গৌরীর মা তুমি, গৌরীর কি পছন্দ, গৌরীর কোন জিনিসে অ্যালার্জি, গৌরীর পছন্দের কালার কোনটা, গৌরী প্রথম কবে হাঁটতে শিখেছিল, গৌরী প্রথম শব্দ কি বলেছিল, কিচ্ছু জানো তুমি? যাকে তুমি নিজের মেয়ে বলে বলছো, সেই মেয়ের ব্যাপারে তুমি কি কিচ্ছু জানো মহুয়া? কি করব আমি, নিজের মেয়ের সঙ্গে এই মায়ের পরিচয় করাবো, যে 5 বছর আগে অন্য একটা মেয়ের জন্য নিজের মেয়েকেই ছেড়ে চলে গিয়েছিল? এটা আমার জীবনের সব থেকে বড় ভুল ছিল, যে আমি তোমাকে গৌরীর মা করেছিলাম। আমি আর এটা করতে পারবো না, আমি আর কখনো তোমার পরিচয়টা গৌরীকে জানতে দিতে পারি না। মহুয়া তোমাকে আমার দিব্যি, তুমি কখনো গৌরীকে এটা বলবে না যে তুমি ওর মা। মা হওয়ার কোনো দায়িত্ব পালন করনি তুমি, এই দিব্যিটা নিশ্চয়ই পালন করবে। গৌরীকে আমি নই, তুমি নিজে গৌরীকে জানাবে যে আমি ওর মা। শিব ঠাকুর যখন আমায় তোমার সাথে, আমার গৌরীর সাথে এত বছর পর দেখা করিয়েছেন, আমার প্রার্থনা আমার তপস্যা স্বীকার করেছেন, তাহলে এরপরেও উনি সামলে নেবেন। মহুয়া,
আপনি এখনো এলেন না? বাচ্চার কন্ডিশন খারাপ হচ্ছে, এক্ষুনি আসুন। ডক্টর, রক্ত আমি অ্যারেঞ্জ করব, আপনি ট্রিটমেন্টের প্রস্তুতি নিন। কারণ আমি একজন দায়হীন মায়ের কাছ থেকে কোনো রকম সাহায্যের আশা করি না।